আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি কে এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকদিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকানও প্রেস করবে আজকের মকটে সিরিজের প্রথম প্রশ্ন ডান কান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন দুটি দ্বীপের মধ্যে ডান কান প্রণালী অবস্থিত প্রত্যেকে কমেন্টে সঠিক ক্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক ক্যান্সার হয়ে যাবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান এই দুটি দ্বীপের মধ্যে ডান কান প্রণালী অবস্থিত অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন বিটা কনা হলো বিটা কণা হলো চারটে অপশান তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে বিটা কণা হলো ঋণাত্মক ধর্মী অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও মক্টা সিরিজের তিন দাগের কোয়েশ্চেন ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয় ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয় যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার ভারতের কলকাতা বন্দর থেকে চা রপ্তানি করা হয় অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এই টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হবে গল্ফ খেলার সাথে এটি যুক্ত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন এস এর বর্তমান চেয়ারম্যানের নাম কী তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে এসবিআই এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে রাজনীশ কুমার অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিউমাটোফোর কোথায় পাওয়া যায় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি ম্যানগ্রোভ উদ্ভিদ অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয় গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে যকৃত কোষে এটি সাধারণত সংশ্লেষ হয় অপশন বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের মক্টা সিরিজের আর্ধাগের কোয়েশ্চেন ভারতে অবস্থিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতে অবস্থিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হয়ে যাবে আরাবল্লি অঞ্চল প্রাচীনতম শিলা দিয়ে গঠিত অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী নয় কোয়েশ্চেন দু হাজার সালে কোন ছবি অস্কার পুরস্কার পাই দু সালে কোন ছবি অস্কার পুরস্কার পেয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রিন বুক অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিচের কোন মাটি তুলা চাষের উপযোগী খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি কোয়েশ্চেন নিচের কোন মাটি তুলা চাষের উপযোগী তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এবং সব শেষে তোমরা কত স্কোর করলে সেটাও কমেন্টে জানিয়ে দেবে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যারা অপশান বি বলছে একদম সঠিক উত্তর রেগুর মাটি তুলা চাষের উপযোগী অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আবগারি পরীক্ষা মেন্সের জন্য এক্ষেত্রে এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা শ্যুটিং খেলার সঙ্গে যুক্ত অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী বা আই কে স্থাপন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আগের মকটেস ক্লাসে করানো হয়ে গেছে উনিশশো সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন অনেকে অ্যান্সার করবে সুভাষচন্দ্র বসু এটা কিন্তু হবে না সঠিক অ্যান্সার কী হবে রাজবিহারী বসু উনিশশো সালে রাজবিহারী বসু সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী বা আই কে স্থাপন করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ওয়াটার পোলোতে কতজন খেলোয়াড় থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওয়াটার পোলোতে কতজন খেলোয়াড় থাকে সঠিক অ্যান্সার হবে সাতজন খেলোয়াড় ওয়াটার পোলোতে অংশগ্রহণ করে অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতা কে ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতা কে তো বন্ধুরা যারা অপশন ডি বলছ কারেক্ট অ্যান্সার খুশবন্ত সিং ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতা অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোন বিজ্ঞানী ভিটামিনের নামকরণ করেন কোন বিজ্ঞানী ভিটামিনের নামকরণ করেন তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে সি ফ্রাঙ্ক এই বিজ্ঞানী ভিটামিনের নামকরণ করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন কলা পাতায় প্রস্তুত খাদ্যকে উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলা পাতাই প্রস্তুত খাদ্যকে উদ্ভিদ দেহে পরিবহন করে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোয়েম কলা পাতাই প্রস্তুত খাদ্যকে উদ্ভিদ দেহে পরিবহন করে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের মকটেস সিরিজের দাগের কোয়েশ্চেন আলফা রশ্মি হলো আলফা রশ্মি হলো সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে আলফা রশ্মি হল ধনাত্মক ধর্মী অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটি কার মতবাদ অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটি কার মতবাদ সঠিক অ্যান্সার এই কোশ্চেনটির হয়ে যাবে ল্যামার্কের এটি মতবাদ অপশান বি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হাইকোর্টের বিচারপতির কার্যকলাপের মেয়াদ কত বছর এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইকোর্টের বিচারপতির কার্যকলাপের মেয়াদ বাষট্টি বছর অপশন সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কোশ প্রাচীর পাওয়া যায় কোথায় কোষ প্রাচীর পাওয়া যায় কোথায় সঠিক অ্যান্সার এক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও আর এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে কোষ প্রাচীর পাওয়া যায় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় কোষে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারে রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারে সঠিক অ্যান্সার একুশ দাগের কোয়েশ্চেনের হয়ে যাবে আড়াইশো জন সদস্য রাজ্যসভায় থাকতে পারে অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মরুস্থলি নিচের কোন রাজ্যে অবস্থিত মরুস্থলি নিচের কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হবে এটি রাজস্থানে অবস্থিত অপশন ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন লোকসভার সদস্য হবার জন্য প্রাপ্তির বয়স কত বছর হওয়া দরকার লোকসভার সদস্য হবার জন্য প্রাপ্তির বয়স কত বছর হওয়া দরকার সঠিক অ্যান্সার হবে মিনিমাম পঁচিশ বছর হওয়া দরকার অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের মক্টে সিরিজের চব্বিশ দাগের কোয়েশ্চেন অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা এর আগের প্রশ্ন ছিল অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটা রাখা হয়েছে অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে যারা অপশান এ বলছ কারেক্ট অ্যান্সার অভিনব বিন্দ্রা উত্তরাখণ্ড এই রাজ্যের বাসিন্দা অপশান এ কারেক্ট অ্যান্সার আজকের মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্ন মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত এই যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের ভেতর কোন অ্যান্সারটি সঠিক অ্যান্সার হবে যেটি মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে রেগুর মাটি কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত মহারাষ্ট্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ